Blue Jungle. হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরেকটা এপিসোড ইন্ডিয়ান ফুটবলের। কিছু বড় খবর আছে, কিছু বড় আপডেট আছে, কিছু ট্রান্সফার নিউজ আর রিউমার্স, প্রত্যেকটা খবর তোমাকে কিন্তু আমি দিয়ে দেবো। সবার আগে তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবে। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম এসেছো বন্ধুরা, এখনও সাবস্ক্রাইবটা করে উঠতে পারোনি, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও। আমি কিন্তু তোমাদের জন্য এরকমই খবর, এরকমই আপডেট সব সময় সবার আগে নিয়ে চলে আসি। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, সবচেয়ে প্রথম খবরটা কিন্তু বেরিয়ে আসছে পিআইও আর ওসিআই কোটা নিয়ে। তোমরা সবাই জানো ইগোস টিম্যাচ কিন্তু সব সময় বলে আসছেন, যদি আমরা ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার যারা বিদেশে খেলছে তাদেরকে যদি ডুয়াল সিটিজেনশিপটা দিতে পারি আর তারা যদি ইন্ডিয়ান টিমের হয়ে খেলে তাহলে ইন্ডিয়ান টিমের রেজাল্ট অনেকটা ভালো হতে পারে। আর সেই জন্যই কিন্তু বন্ধুরা ইগোস টিম্যাচ আরেকবার বললেন যে গভর্নমেন্টকে যে ইন্ডিয়া সিটিজেনশিপ রুলটা আছে সেটাকে চেঞ্জ করা উচিত, যাতে আরও কিছু 7-8টা প্লেয়ার, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার যারা খেলছে বিদেশে তাদেরকে যদি ইন্ডিয়ান টিমে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়ান টিমের যে ফুটবলের রেজাল্ট আছে সেটা কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হতে পারে, ভালো হতে পারে আর উন্নতি হতে পারে। তো আমরা সবাই জানি বিভিন্ন দেশে এই জিনিসটা করে, কিন্তু ইন্ডিয়াতে এখনও পর্যন্ত ডুয়াল সিটিজেনশিপটা করানো হয় না। তো তুমি আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও বন্ধুরা তোমাদের কী মত, তোমরা কী চাও, যে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদেরকে কি নেওয়া হোক, ডুয়াল সিটিজেনশিপটা রুলটা চালু করা হোক ইন্ডিয়াতে, নাকি ইন্ডিয়ান যেসব প্লেয়াররা আছে আপাতত ইয়াংস্টার তাদের ওপরই ভরসা করা হোক, জানিও নিশ্চয়ই আমাকে। তো বন্ধুরা, নেক্সট খবরটা তোমাদের দিয়ে দিই। AIFF কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ক্লাবকে একটা রেকমেন্ডেশন দিল যে তারা যাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে তাদের প্রত্যেকটা নতুন প্লেয়ারের সাথে, যাদেরকে তারা এই বছর সাইন করিয়েছে বা রিটেন করিয়েছে, রিগার্ডিং তাদের স্যালারির ব্যাপারে। AIFF নিজে রেকমেন্ড করেছে যে যেই সব ক্লাব নতুন প্লেয়ার সাইন করিয়েছে নেক্সট সিজনের জন্য তারা কিন্তু এই মুহূর্তে পেমেন্টটা ডিলে করতে পারে নেক্সট সিজনের স্টার্ট অব দি। নেক্সট খবরটা দিয়ে দিই বন্ধুরা, এটা কিন্তু বেরিয়ে আসছে মিকুকে নিয়ে। মিকুকে লাস্ট দিন একটা ইন্টারভিউ করা হয়েছিল, সেখানে কিন্তু মিকু নিজে জানিয়েছেন যে এখনও কিন্তু উনি ISLকে মিস করেন, বেঙ্গালুরু FCকে মিস করেন, বেঙ্গালুরু FCর ক্রাউডটাকে মিস করেন। আর উনি এটাও জানিয়েছেন যে রাস্তা কিন্তু এখনও খোলা আছে ওনার ISLএ আসার, স্পেশালি বেঙ্গালুরু FCতে আসা। তো দেখা যাক বন্ধুরা মিকুর এই কথাটা কতটা সত্যি হয়, আমরা নেক্সট সিজনে মিকুকে কোনো ISL টিমে দেখতে পারি কি পারি না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিকু কি আবার বেঙ্গালুরু FCতে ফিরবেন কি ফিরবেন না। এই মুহূর্তে কিন্তু মিকু খেলছেন সাইপ্রাসের টপ ডিভিশন লিগে, আর সেটা কিন্তু বন্ধুরা বন্ধ হয়ে গেছে এই করোনা ভাইরাসের জন্য। এরপরের খবরটা বেরিয়ে আসছে বন্ধুরা সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে। তোমরা সবাই জানো বিভিন্ন জায়গা থেকে কিন্তু সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে প্রচুর রিউমার ছড়িয়েছে। সন্দেশ ঝিঙ্গানকে কখনো বলা হচ্ছে কাতারে যাচ্ছে, কখনো বলা হচ্ছে অস্ট্রেলিয়া, কখনো বলা হচ্ছে কিন্তু বন্ধুরা কোনো গ্রিক সাইডে। তো এখন যে লেটেস্ট রিউমারটা বেরিয়েছে বা খবরটা বেরিয়েছে তোমাদের জানিয়ে দিই, সন্দেশ ঝিঙ্গান কিন্তু যেতে চলেছে ট্রায়ালে একটা জার্মান 3rd ডিভিশন ক্লাবে, যার নাম হচ্ছে বন্ধুরা হ্যালেস্টার FC। এই 3rd ডিভিশন ক্লাবে কিন্তু যাওয়ার কথা আছে সন্দেশ ঝিঙ্গানের ট্রায়ালের জন্য। আর তিনি কিন্তু যেতে চলেছেন জুলাই মাসে, যখন কি ইন্টারন্যাশনাল ফ্লাইট আবার রেজিউম করবে। তো দেখা যাক বন্ধুরা এই খবরটা কতটা সত্যি হয় নাকি বাদ বাকি খবরের মতনই রিউমার হয়। তো দেখা যাবে বন্ধুরা সন্দেশ ঝিঙ্গান এই সিজন বিদেশে খেলতে পারেন কি পারেন না, নাকি কোনো ISL টিমে খেলে। তো বন্ধুরা এর পরের খবরগুলো তোমাদের দিয়ে দিচ্ছি ইস্ট বেঙ্গলে। তোমরা সবাই জানো বন্ধুরা যে কিছুদিন আগে ইস্ট বেঙ্গল ক্লাব তাঁবুতে হয়েছিল একটা ম্যারাথন মিটিং, যেখানে ছিল ক্লাবের প্রচুর শীর্ষকর। তো মেইনলি বন্ধুরা তিনটে মেইন টপিক উঠে এসেছে সেই মিটিংটার থেকে। প্রথম টপিক অবশ্যই বন্ধুরা এই আমফানে যেই ডিভাস্টেশন হয়েছে, যেই ডিস্ট্রাকশন হয়েছে, প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব সাহায্য করতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায় মানুষের, তার জন্য কিন্তু তারা গভর্নমেন্টকে হেল্প করতে চায়। আর সেটাই কিন্তু ডিসাইড হয় এই মিটিংটায় যে গভর্নমেন্টকে হেল্প করা হবে। ঠিক সেইভাবেই যখন আয়লা হয়েছিল তখনও তারা সাহায্য করেছিল, মানুষের পাশে দাঁড়িয়েছিল। দ্বিতীয় যেই আপডেটটা বেরিয়ে আসছে বন্ধুরা, ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু চিঠি দিচ্ছে রাজ্য ক্রীড়ামন্ত্রীকে আর দেশের ক্রীড়ামন্ত্রীকে এটা জানার জন্য যে তারা কবে থেকে ফুটবলিং যে এইসব জিনিসপত্রগুলো আছে, খেলাধুলা আছে, মাঠের কাজকর্ম আছে, সেগুলোকে চালু করতে পারে। আর বন্ধুরা তৃতীয় যে আপডেটটা বেরিয়ে আসছে মিটিংয়ের থেকে সেটা এটা বন্ধুরা যে এই আমফানের জন্য কিন্তু ক্লাবের ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ক্ষতি হয়েছে, আর সেটা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব খুব তাড়াতাড়ি কিন্তু সারাতে চাইছে। আর সেটার জন্য বন্ধুরা কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব চিঠি দিচ্ছে রাজ্য ক্রীড়ামন্ত্রীকে, যাতে কত তাড়াতাড়ি তারা সেই কাজটা শুরু করে দিতে পারে। এর
সাথেই তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা, অবশ্যই এই মিটিংটায় শুধু এই তিনটে বিষয় আলোচনা হয়নি, আলোচনা অবশ্যই হয়েছিল আইএসএল খেলা নিয়ে, স্পন্সর নিয়ে, ইনভেস্টার নিয়ে, খেলোয়াড়দের নিয়ে, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে প্রেসের সামনে কখনোই কিন্তু কোনো ক্লাবকর্তাই বলবেন না। তারা কিন্তু অপেক্ষা করছেন কোয়েসের যাওয়া, সেটা কিন্তু অফিসিয়ালি ঘটছে 31 মে-র পর। তো তোমরা আশা করতেই পারো বন্ধুরা, 1 তারিখের পরের থেকে একটু একটু হলেও তোমরা আস্তে আস্তে কিন্তু ক্লাব অফিসিয়ালদের মুখ থেকেই খবরগুলো পেতে শুরু করবে। এর পরের খবরটা দিয়ে দিই বন্ধুরা ক্রিভেল আরোকে নিয়ে। তোমাদের অলরেডি আমি অনেকদিন আগে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু ইন্টারেস্টেড আছে ক্রিভেল আরোর সার্ভিসেসটা পাওয়ার জন্য নেক্সট সিজনে। তো তোমাকে কিন্তু জানিয়ে দিই বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু একটা বিশাল বড় টাকার অ্যামাউন্ট কিন্তু অফার করলো ক্রিভেল আরোকে। আর যেই টাকাটার অফার করেছে ইস্ট বেঙ্গল সেটা কিন্তু হিউজ, তুমি বলতেই পারো। আর কোনো প্লেয়ার কিন্তু সেটাকে ছাড়তে চাইবে না ক্রিভেল আরো। কিন্তু তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা, এই মুহূর্তে প্রচণ্ড ইন্টারেস্টেড আছে ইস্ট বেঙ্গলে জয়েন করার জন্য। এইটাও তোমাদের বলে রাখি, এক পা এগিয়েও রেখেছেন ক্রিভেল আরো ইস্ট বেঙ্গলে জয়েন করার জন্য। এত বড় টাকার অফারটা পাওয়ার পর কিন্তু ওনার একটাই শর্ত যে ইস্ট বেঙ্গলকে খেলতে হবে এই সিজনে আইএসএল এ। তো তোমাকে আমি জানিয়ে রাখি বন্ধুরা, যত তাড়াতাড়ি ইস্ট বেঙ্গল কিন্তু এই জিনিসটাকে অ্যানাউন্স করবে যে তারা খেলতে চায় আইএসএল এ, তত তাড়াতাড়ি কিন্তু ক্রিভেল আরোর চান্সটা ইস্ট বেঙ্গল জার্সি পরে কিন্তু ততটাই উজ্জ্বল হবে, ততটাই কিন্তু তাড়াতাড়ি ক্রিভেল আরোর নাম কিন্তু অ্যানাউন্স হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গলের হয়ে নেক্সট সিজনে খেলার জন্য। তো দেখা যাক বন্ধুরা কতদূর জলটা গড়ায় এই বিষয়টা নিয়ে, কত তাড়াতাড়ি আমরা এই আপডেটটা পাই। তো বন্ধুরা লাস্ট খবর যেটা দিয়ে আমি শেষ করব আজকে, সেটা হচ্ছে বন্ধুরা কাল থেকে আমি একটা প্লেয়ারের নাম শুনছি যার সাথে কিন্তু জড়িয়ে গেছে ইস্ট বেঙ্গল ক্লাবের নাম। আর সেই প্লেয়ারটার নাম হচ্ছে বন্ধুরা মাইকেল অলংনা। তো বন্ধুরা এই মাইকেল অলংনা হচ্ছে 26 বছর বয়সী কেনিয়ান স্ট্রাইকার, প্রেজেন্টলি কিন্তু খেলছেন বন্ধুরা উনি জাপানিজ ক্লাব কাশিওয়া রিসলে, যেটা হচ্ছে জাপানের টপ ডিভিশন লিগে খেলে, জে লিগে খেলে। আর সেখানে কিন্তু বন্ধুরা এই প্লেয়ারটার নাম জড়িয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে। কাল থেকেই একটা খবর বেরিয়েছে, তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা প্লেয়ারটার প্রোফাইল কিন্তু খুবই হাই। তুমি যদি প্লেয়ারটার পারফরমেন্স দেখো বেশ ভালো, বেশ নজর করা, এশিয়ান স্ট্যান্ডার্ডের হিসাবে তুমি তোমাকে বলবো বেশ উঁচু মানের প্লেয়ার। উনি কিন্তু কেনিয়ান ন্যাশনাল টিমের হয়েও খেলছেন বেশ অনেক দিন ধরে, টোটাল 40 ম্যাচ খেলেছেন কেনিয়ান ন্যাশনাল টিমের হয়ে, করেছেন 18 গোল। কিন্তু তোমাকে জানিয়ে রাখি বন্ধুরা এই প্লেয়ারটার সাথে কিন্তু কন্ট্রাক্ট আছে তার প্রেজেন্ট টিমের 2021 অবধি। কিন্তু এটাও তোমাকে বলতে হবে যে এই পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু যে কোনো টিম যে কোনো প্লেয়ারের সাথে কিন্তু কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে দিতে পারে, যেরকম কি আমরা দেখেছি। তো আমি তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখছি বন্ধুরা, এই খবরটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে পুরোটাই রিউমার, কোনো এটার বেস আপাতত নেই। প্লেয়ারটার মার্কেট ভ্যালুও অনেক হাই, আমি জানি মার্কেট ভ্যালু অনেকটা পড়ে যাবে এই পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনটায়, কিন্তু তা সত্ত্বেও তোমাকে বলে রাখি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু এই অফারটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, ভবিষ্যতে হলেও হতে পারে, কিন্তু প্রেজেন্টলি কিন্তু বন্ধুরা এই খবরটা টোটালি একটা রিউমার। আরও কিছুদিন তোমাদের হয়তো অপেক্ষা করতে হবে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে জোড়ার পরও, কিন্তু তোমাদের বলে রাখছি এই প্লেয়ারটা কিন্তু আপাতত রিউমার লিস্টেই তোমাদেরকে রাখতে হবে। কোনো যদি ফার্দার ডেভেলপমেন্ট পাই এই খবরটাকে নিয়ে তোমার কাছে কিন্তু সবার আগে আমি চলে আসবো। তো বন্ধুরা এই ছিল কিছু আপডেট আজকের, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তুমি যদি আমার এই চ্যানেলে প্রথম এসেছো বন্ধুরা, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও, আমি কিন্তু তোমার জন্য এরকমই ভিডিও সবসময় সবার আগে নিয়ে চলে আসি। তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা পছন্দ করেছো, ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো বন্ধুরা, তোমরা দেখছো দি ফুটবল ইউনাইটেড।